বলছেন মিডিয়া ছেড়ে দিয়ে ইচ্ছে করছে যে আপনাদের ক্যামেরার সামনে এসে খাই খাচ্ছি আচ্ছা বলছেন যে মিডিয়া ছেড়ে দিবেন শাকিব খানের সাথে সিনেমা করতে না পারলে কিন্তু শাকিব খান কেন আপনার সাথে সিনেমা করবে বলবে কারণ আমি সুন্দর আমি দেখতে মাশাল্লাহ খুবই সুন্দর খুবই কিউট একটা মেয়ে এরকম সিক্স ফিগার জিরো ফিগার নাকি কি বাংলাদেশে আর একটা পাবেন এই যে দেখেন না যে আমাদের বাংলাদেশে নাকি যে আইটেম গান করে তাদের যদি ছোট ছোট ড্রেস পরানো হয় সরকার পেট দেখবেন বের হয়ে থাকে একদম ঘুরি ঘুরি বের হয়ে যায় তা আমার ক্ষেত্রে এরকম কিছু আমি দেখবেন একদম আপনাকে দেখে অনেকে ফলো করবে এরকম ধরে রাখার কোন চেষ্টা না মানে আমি অনেক খাই হ্যাঁ আমি হচ্ছে ফুড ব্লগিং করি আমি আমার আইডির নাম হচ্ছে ফুড কুইন ফুড ব্লগিং করি আমি আমাকে হচ্ছে টেবিল ভর্তি খাবার দেওয়া হয় ওইটা আমি খেয়ে একদম শেষ করে পার্সেল অর্ডার করে ব্যবস্থা নেই খেয়ে একদম যারা টিকটক করে তারা তো কখনোই মোটা হয় না যতই খাও লাভ নাই এটা এটা ভুল কথা আগে আমি টিকটকার না আগে আমি মিডিয়া জগতে এসেছি আমার শুরু হয়েছিল ঈগল মিউজিক দিয়ে তো আগে আমি ঈগল মিউজিকে কাজ করেছি প্লাস হচ্ছে তখন আমার মন চাইছে যে আমি টিকটক করি টিকটক হচ্ছে আমি সবই করি আমি ওটা বলছি না বললাম যে যারা টিকটক করে তারা যতই খায় কিন্তু মোটা হয় না দেখতে খুবই আকর্ষণীয় একটা লোক তাকে দেখলে যে কোনো মেয়ে ক্রাশ খাবে বাট সবার ব্যাকগ্রাউন্ড তো এক না যে সবার সাথে শাকিব খান মুভি করবে আমার ব্যাকগ্রাউন্ড একটু শাকিব খানের সাথে অনেকে সিনেমা করতে চায় না কারণ অনেকে ভয় পায় যে যদি বাচ্চার মা হয়ে যায় শোনেন এগুলো কারা বলে তাদেরকে সুযোগ দেওয়া হয় না এখন আমি যদি সুযোগ না পাই আমি তো এটা বলবো যে শাকিব খানের সাথে গেলে বাচ্চার মা হয়ে যাবো এটা করবো সেটা করবো কিন্তু তাদের যখন সুযোগ দেওয়া হবে তখন কিন্তু এটা বলবে না তখন যদি বলে যে শুয়ে পড়বে তখন শুয়ে পড়বে অন্য কিছু চিন্তা করবে না আসলে হচ্ছে সুযোগ দেওয়া হয় না সুযোগের অপেক্ষা সবাই সব জি সুযোগের অভাবে সবাই এই মানে নীতিবাক্য বলে সেইটাই ওরা হচ্ছে ওদেরকে সুযোগ দেয় না শাকিব খানের ধারের কাছে যেতে পারে না সেটা বলতে পারে না ওরা হচ্ছে উল্টা পাল্টা কিন্তু আজকে একটা দেখলাম যে ভাইরাল হয়েছে তুমি শাকিব খান তৃতীয় বউ হতে চাও হ্যাঁ হবো হবো না কেন ভাই আমি সুন্দর শাকিব খানও সুন্দর বলে খারাপ কি আগের জামাই কি হবে আগের জামাই চারটা বিয়ে করাই দিব আচ্ছা আপনি শাকিব খানে কি হতে চান বুঝিনি আবার বলুন তো তিন নম্বর বউ হতে চান শাকিব খানের তিন নম্বর বউ হতে চান কিছুদিন আগে কিন্তু একজন এই কথা ভাইরাল হয়ে গেছিল আপনি কি ভাইরাল হতে চাইছেন নাকি আমি কখনোই ভাইরাল হতে চাই না কারণ শাকিব খান এমন একটা পার্সন কোনো একটা রাস্তার মেয়ে এসেও যদি তার নাম উল্লেখ করে সেই ভাইরাল এখন সবাই তো হচ্ছে এক উদ্দেশ্যে আসে না হ্যাঁ আমি একটাই উদ্দেশ্য হচ্ছে তাকে নিয়ে কথা বলি সেটা হচ্ছে তার সাথে আমি মুভি করবো কারণ হচ্ছে আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল এটা যাদের তার কান অব্দি এই কথাটা পৌঁছায় এইটাই আমার আজকে কী ছবি দেখতে আসছে একটু বল আজকে কী ছবি কেমন লাগলো অনেক ভালো লেগেছে অর্ধেক দেখেছি আর অর্ধেক দেখা বাকি তো দেখেই আপনাদেরকে বলতে হবে না তুফান দেখিনি তবে শাকিব খানকে বিয়ে করলে অপু ববলির কি হবে সেটা তো আমি জানি না কারণ শাকিব খান যদি তাদের কিছু হতে তাহলে তাদের সাথে থাকতে এখন যেহেতু তাদের সাথে থাকতেছে না তো আমার মনে হয় না যে তাদের কিছু হবে কারণ শাকিব খান টাকা দিচ্ছে পয়সা দিচ্ছে আমার মনে হয় যে টাকা পয়সা থাকলে এখনকার যুগে জামাই লাগে না টাকা পয়সা থাকলে কিছু দরকার হয় না টাকা পয়সা এই জামাইয়ের সব মিলাই দেয় আপনি জামাইয়ের কুলে ওঠেন এরকম একটা ভিডিও দেন আপনি সবসময় কেন জামাইয়ের কুলে থাকেন শোনেন ছোটোবেলা বাবা মার কোলে বইছি এখন জামাইয়ের কোলে বলবো কোনো প্রবলেম প্রবলেম না সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করে সেটা ওরা হচ্ছে ওদের চিন্তা ভাবনা যেরকম বাট হচ্ছে ছোটোবেলা বাবা মা কোলে নিত বিয়ের পর জামাই কোলে নিবে এটাই তো স্বাভাবিক তাই না আমার জামাই আমাকে অনেক আদর করে আমার জামাইয়ের কাছে আমি এখনো ছোট বাচ্চা সবসময় কোলে থাকেন সবসময় আমাকে কোলে না ভালোবেসে কোলে নেয় কারণ ওর কাছে আমি এখনো বাচ্চা